তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনায় এসেছি। আমরা এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বন্যা দুর্গত মানুষদের দুর্ভোগ। শুধু এখানে নয়, আপনারা জানেন চট্টগ্রামের অনেকগুলো থানায় এবং কক্সবাজারের বেশ কয়েকটা থানায়, চকরিয়া, পেকুয়া, সাতকানিয়া, লোহাগাড়া, বান্দরবানের লামা, তারপর চান্দনায় সহ অনেকগুলো থানাতে বেশ অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন এবং স্মরণকালের ভয়াবহতম বন্যা। বলা হচ্ছে গত 50 বছরে, কেউ কেউ বলছেন গত 100 বছরে এরকম বন্যা অত্র অঞ্চলে হয়নি। এবং সিলেট বা অন্যান্য জায়গায় যেরকম পর্যাপ্ত পরিমাণ ছিল, নৌকা ইত্যাদি ছিল, এখানে সেরকম পর্যাপ্ত নৌকা ইত্যাদি না থাকার কারণে অনেক বেশি কষ্ট হচ্ছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা। তারপর আলহামদুলিল্লাহ আপনারা দিতে থাকেন, বিসমিল্লাহ দিতে থাকেন, আসুন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রাথমিকভাবে আজকে 2500 পরিবারের জন্য খাদ্য সামগ্রী, শুকনা খাদ্য সামগ্রী আমরা এনেছি। এরপর ইনশাল্লাহ আজকে রাতে চট্টগ্রাম শহরে আমরা ইনশাল্লাহ বিদিনলা আমরা আজকে চট্টগ্রাম শহরে আল্লাহ যদি বাঁচান 2000 পরিবারের জন্য চাল, ডাল, তেল, লবণ, এই খাবারগুলোকে প্যাক করে ইনশাল্লাহ কাল বিতরণ করব। আবার কালকে কেনার পর পরশু বিতরণ হবে। এভাবে আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ বিদিনলা চট্টগ্রামের বিভিন্ন থানায় কাজ করব। আজকে ইনশাল্লাহ সাতকানিয়া, সাতকানিয়ার পর চকরিয়া এবং লামায় আমরা কাজ করব আগামীকালকে, এবং পরশু পরবর্তীতে লোহাগাড়া এবং অন্যান্য থানা সমূহতে কাজ করবো ইনশাল্লাহ বিদিনলা। আমরা অনেকে অবগত আছি যে এখানে বিশেষ করে ভয়াবহতা যত বেশি, ত্রাণ কার্যক্রম তার তুলনায় একেবারেই অপ্রতুল, একেবারেই অপ্রতুল। একটা ঘরের অবস্থা আমরা দেখেছি যে সেখানে আপনার টিনের কাছাকাছি পর্যন্ত পানি চলে গেছে, অর্থাৎ প্রায় নাক পরিমাণ পানি। সেই ঘর থেকে মানুষকে উদ্ধার করা হয়েছে, এত ভয়াবহ অবস্থা। আর আমরা এ পর্যন্ত আসতে আমাদের ভলান্টিয়াররা, অনেকে ঢাকা থেকে যারা এসেছেন তাদের এখন তো আসতে বহু সময়, এখানে আসতে বিভিন্ন রাস্তা বন্ধ, রাস্তা কারণে রাস্তা চলাচল উপযোগী না, সে রাস্তাগুলো পার হয়ে মানুষ আসতে হয়েছে অনেক কষ্ট করে, অনেক কষ্ট উপেক্ষা করে। আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন থেকে যতটুকু সম্ভব আমরা মানুষদের সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। আল্লাহ যদি বাঁচায় রাখেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা এই যতদিন পর্যন্ত মানুষের দুর্ভোগ শেষ না হয় আমরা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো। আমাদেরকে অনেক ভাইরা কমেন্টে লিখছেন যে আমার এলাকায় আসেন। আসলে আসুন্না ফাউন্ডেশন একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান, আমরা প্রত্যেকটা সম্ভব না, কিন্তু আপনাদেরকে এতটুকু আমি জানাই রাখি যে বিশেষ কোন এলাকার প্রতি আমাদের কোন দুর্বলতা আছে ব্যাপারটা তা নয়। আমরা আজকে সাতকানিয়ায় কাজ করছি, এর মানে হলো আগামীকালকে লোহাগাড়ায় যাব, পরশু আমরা হয়তো পেকুয়া যাব। আমরা ইনশাআল্লাহ বিদিনা ধারাবাহিক ভাবে বিভিন্ন জায়গায় ভাবে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারা। আপনারা আমাদেরকে আন্তরিকতা থাকুক, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী সবটুকু করার। ভলান্টিয়াররা রাত দিন পরিশ্রম করে তারা এখানে আলহামদুলিল্লাহ প্যাকেট গুলো প্রস্তুত করেছে। এখানে আমরা যা দিচ্ছি সেটা একটা প্রতিষ্ঠান যত সম্ভব সেনার পানি, এবং সেই সাথে আছে হলো আপনার চিড়া, 1 কেজি করে চিড়া, 1 কেজি করে ভালো মানের খেজুর এবং শুকনা খাবার, মোমবাতি, যেগুলো একেবারে যা প্রাথমিক ভাবে প্রয়োজন সেই জিনিসগুলো আমরা এখানে এক একটা প্যাকে দিচ্ছি। আর এর আমাদের যে আমরা চাল, ডাল, তেল এগুলো দেবো। আজকে ইতিমধ্যে চাল, ডাল, তেল এগুলো কেনা হয়, সেগুলো চট্টগ্রাম শহরে ইনশাআল্লাহ প্যাকেজিং হবে, প্যাকেজিং হওয়ার পরে আগামীকালকে বিতরণ হবে। তো আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি খুবই সুশৃঙ্খল ভাবে এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার তালেবে ইলমরা আছে, এই মাদ্রাসার সামনে আলহামদুলিল্লাহ আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। একটু একটু সাইডে দাঁড়া। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের দুর্গত মানুষদের সমস্যা যাতে দূর, সমস্যা যেন লাঘব হয় এবং আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আলহামদুলিল্লাহ একটু জায়গা দাও, একটু সাইডে সাইডে, হ্যাঁ মাশাআল্লাহ। তো মানে একে তো থেকে আমরা আপনার কি বলে চট্টগ্রাম থেকে মালগুলো আনা খুবই টাফ, এরপরে আবার আবার নৌকায়, আবার পিক আপে নৌকায়, আবার কিছুদিন নৌকা করে এভাবে ভেঙে ভেঙে এই মালগুলো পর্যন্ত আনতে হচ্ছে। এবং আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে আমরা প্রত্যেকটা মানুষ যদি আন্তরিকতার সাথে সহযোগিতা করি এবং প্রত্যেকের সহযোগিতার হাত বাড়িয়ে দিই, বন্যার্থ মানুষের কষ্ট ইনশাআল্লাহ থাকবে না, তাদের কষ্ট লাঘব হবে,
সবাইকে বন্যার্থ এবং দুর্গত মানুষদের কষ্ট যেন লাঘব হয় সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের ভলান্টিয়ারদের জন্য, বন্যা দুর্গত মানুষদের জন্য। আল্লাহ তাআলা যেন সবার কষ্ট যেন লাঘব করে দেন। জাযাকাল্লাহ খাইর। আমরা ইনশাআল্লাহ বিদিনলা এখান থেকে বিতরণের পর আজকে অনেকগুলো স্পটে আমরা যাব। এখানে মহিলাদেরকে আলাদা এক জায়গায় রাখা হয়েছে, আমরা মিক্স বিতরণটা শেষ বিতরণ করব, সেখানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। যারা ত্রাণ পেয়েছেন ওরা ত্রাণে বাসা আছেন, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ধর্ম বর্ণ নির্বিশেষে, এই যে ভাই বোনা হিন্দু না? কি নাম আপনার? হ্যাঁ, লিটন। আপনি ত্রাণ পাইছেন তো? আপনার আর কেউ যদি না পায় থাকে দেন, এই যে ওনাকে একটা দেন, এই যে এই যে ওনাকে দেন। হ্যাঁ হ্যাঁ, যারা গুরুত্বের সাথে দিবেন। আচ্ছা দেন না, ওনার একটা প্যাকেট দেন না, দেন দেন দেন, চাচি নেন। ঠিক আছে, উনি অন্য ধর্মাবলম্বী, যারা অন্য ধর্মাবলম্বী তাদেরকে বিশেষ গুরুত্বের সাথে আমরা একটু দিই। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।